বন্ধুরা মহিউদ্দিন আপনাদের সাথে আছি বরাবরের মতো এখন আসি যে নিয়মিত আসে কিন্তু আমরা জানি না কোথা থেকে আসে মহাকাব্য এবং তার রচয়িতার নাম রচয়িতা কে এবং এই মহাকাব্যটার নাম কি প্রতি পরীক্ষায় একটা দুইটা করে থাকে আমি আপনাদের সামনে সাজেশন ভিত্তিক দশটা মহাকাব্যের নাম এবং তার লেখকের নাম এবং এর সাথে আপনাদের সাথে শেয়ার করব যে কত সালে এটা প্রকাশকাল বা প্রকাশিত হয়েছে এটা এই জন্য দিয়া এটা একটা সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন দেখা গেছে এর ভিতর আপনি দুইটা তিনটা পেয়ে গেছেন মিনিমাম একটা পেয়ে গেছেন তাহলে চলুন ভিডিও না বাড়িয়ে শুরু করি মহাকাব্য ও রচয়িতা বাল্মীকি বা বাল্যিকি আমরা যে উচ্চারণই করি এক নম্বরে যে বাল্যিকি একজন লেখকের নাম বাল্যিকির যে লেখক মানে যে মহাকাব্যটা রচনা করছে সেটার নাম হচ্ছে রামায়ণ রামায়ণের লেখক হচ্ছে বাল্যিকি দুই নম্বর হচ্ছে লেখকের নাম হচ্ছে ব্যাসদেব ব্যাসদেব কোন মহাকাব্যটা লেখছে ব্যাসদেব লেখছে মহাভারত তিন নম্বরে হচ্ছে মাইকেল আমি একটু সংক্ষেপে দিচ্ছি মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের লিখিত মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাথ বধ মাইকেল মধুসূদন দত্তের লিখিত নাম হচ্ছে মেঘনাথ বধ চার নম্বর আছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখিত মহাকাব্যের নাম হচ্ছে বৃত সংহার বৃত সংহারে দুইটা খণ্ড একটা হচ্ছে প্রথম খণ্ড একটা হচ্ছে দ্বিতীয় খণ্ড প্রথম দা প্রথম খণ্ডটা প্রকাশিত হয় হচ্ছে আঠারোশো সালে এবং দ্বিতীয় খণ্ডটা প্রকাশিত হয় আঠারোশো সালে মেঘনাথ বধ কত সালে প্রকাশিত হয় এটা মাঝে মাঝে আসে এটা হচ্ছে আঠারোশো সালে আঠারোশো সালে মেঘনাথ বধ প্রকাশিত হয় পাঁচ নম্বরে হচ্ছে নবীনচন্দ্র সেন নবীনচন্দ্র সেন তিনটে মহাকাব্য লিখছে বৌরতক কুরুক্ষেত্র প্রভাস নবীনচন্দ্র সেনের লিখিত মহাকাব্য হচ্ছে তিনটি প্রথমটা বৈরতক দ্বিতীয়টা কুরুক্ষেত্র তৃতীয়টা প্রভাস মাঝে মাঝেই আসে এবং এই তিনটি মহাকাব্যের প্রকাশকাল হচ্ছে আঠারোশো তিরাশি বৈরতকের যে প্রকাশকাল বৈরতকের প্রকাশকাল হচ্ছে আঠারোশো তিরাশি তারপর হচ্ছে আঠারো কুরুক্ষেত্র আঠারোশো তিরানব্বই প্রভাস আঠারোশো ছিয়ানব্বই মনে রাখবেন আপনারা ছয় নম্বরে কায়কুবাদে লিখিত মহাকাব্যর নাম হচ্ছে মহাশ্বসান আপনারা জানেন কারবালার কাহিনী নিয়ে মুসলিম কবি কায়কুবাদ তিনি রচনা করেন মহাশ্বাসন মহাশ্বাসন প্রকাশকাল হচ্ছে উনিশশো উনিশশো সালে মহা মহাশাসন মহাকাব্যটি প্রকাশিত হয় সাত নম্বরে সৈয়াদ ইসমাইল হোসেন সিরাজি স্পেন বিজয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির মহাকাবের নাম হচ্ছে স্পেন বিজয় স্পেনজি বিজয়ের প্রকাশকাল হচ্ছে উনিশশো চোদ্দ উনিশশো সালে স্পেন বিজয় মহাকাব্যটি প্রকাশিত হয় তারপরে আপনার আট নম্বরে হচ্ছে হোমারের লিখিত মহাকাব্যের নাম হচ্ছে ইলিয়ট হুমার লিখিত মহাকাব্যের নাম হচ্ছে ইলিয়ট নয় নম্বরে মিল্টনের লিখিত মহাকাব্যের নাম হচ্ছে প্যারাডাইস লস্ট এটা মনে রাখবেন যে হুমারের লিখিত মহাকাব্যের নাম হচ্ছে ইলিয়ট মিল্টনের লিখিত মহাকাব্যের নাম হচ্ছে প্যারাডাইস লস্ট আর ভার্জিল ভার্জিলের লিখিত মহাকাব্যের নাম হচ্ছে ইনিট মাঝে মাঝে আসে জন্য এগুলো দেওয়া তা যে পর্যন্তই সাজেশন ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে এই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটি দেখার দেখে যদি উপকৃত হতে চান এবং পরবর্তীতে কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনই আমাকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত করবে আর নয় আমার এখানেই থেমে যেতে হবে যদি আমি নিয়মিত সাবস্ক্রিপশন দেখি হচ্ছে না তার মানে আমি আপনাদের হেল্প করতে পারছি না তাহলে আজ এখানে এই পর্যন্তই সামনে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশ চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই শুরুর আগ পর্যন্ত থেকে মাঝে যে গ্যাপ আসে তার মাঝে প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল সাজেশন ভিত্তিক টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব আজ পর্যন্তই